আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু আজ যে ক্লাসটা করব এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জন্য গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বোর্ডে আমাদের সৃজনশীল প্রশ্ন হিসেবে এটা এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, সাথে সাথে ভর্তি পরীক্ষার জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং অবজেক্টিভের জন্য তো অবশ্যই। এবং সেই ক্ষেত্রে আমাদের মূলত বেসিক, এখানে মূল বিষয়টা কিন্তু বেসিক বিষয়, তোমরা জানোই যে আমরা যে অধ্যায়টা আজ পড়াবো সেটা গত কয়েকদিন ধরে আমরা পড়ছি, এটা আমাদের পঞ্চম লেকচার। এই এখানে আমরা যেটা করব, অবশ্যই তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসতে হবে। আমি তোমাদের গত ক্লাসে বেসিক দিয়েছিলাম এবং বেসিকের উপরে একটা অঙ্ক কিন্তু ধারণাও দিয়েছিলাম। আজ আমার কাজ হবে ওই বেসিকের উপর ভিত্তি করে আমরা মূলত বেশ কিছু অঙ্ক করব। এখন এই অঙ্কগুলো তোমরা সরাসরি বইয়ের মধ্যে ওইভাবে পাবে না, আমি বিভিন্ন বই থেকে তোমাদের এক একটা গ্রুপে যে ধরনের অঙ্ক আসতে পারে আমি সেভাবে এক একটা গ্রুপে পাশাপাশি করে অঙ্ক আমি ওখানে তোমাদের একসাথে করে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার অর্থ হলো তোমরা যদি এই আমি যে অঙ্কগুলো তোমাদের করাবো তোমরা যদি পর্যায়ক্রমে সেই অঙ্কগুলো সবই খাতার মধ্যে উঠাই নাও, তাহলে দেখবে তোমাদের সমস্ত বইয়ের সব অঙ্কগুলোই মূলত এখানে চলে আসবে। সেগুলো আমি একত্রে করে দিয়েছি মূলত, এটা এই জন্য তোমাদের অনুরোধ করব তোমরা অবশ্যই এই অঙ্কগুলো কালেক্ট করবে। আর আমরা চেষ্টা করব বোর্ডে আজকে অঙ্কগুলো করানোর, কেননা এখানে আমাদের সবসময় আমরা স্লাইডে অঙ্কগুলো দেখাতে পারবো না, আমরা বোর্ডও ব্যবহার করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু সময় দেখব হলো পাওয়ার পয়েন্টে কিছু অংশ আমরা দেখব, পুরোনো কিছু জিনিস যদি থাকে সেগুলো দেখব, সাথে সাথে আমরা অঙ্কগুলো যখন করব তখন আমরা বোর্ড ব্যবহার করব। তাহলে চলো আমরা শুরু করি আমাদের মূল পাঠ। সিসিজি অনলাইন ক্লাসে আমি বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি তোমাদের, মোহাম্মদ ইসাহাক আলী। আমাদের আজ পাঠ হলো পঞ্চম পাঠ, বিস্তার, পরিমাপ এবং সম্ভাবনা। আমরা প্রথম একটা সমস্যা এখানে আমরা কিন্তু বেশ কিছু সমস্যার সমাধান করব। তোমরা পর্যায়ক্রমে আমি প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিই, তোমরা সাথে সাথে লিখে নিতে হবে। বলা হচ্ছে যে একটি সুষম মুদ্রা পরপর তিনবার টস করা হলো, নমুনা ক্ষেত্রটি লিখো এবং নিচের সম্ভাবনাগুলো নির্ণয় করো। এবং সেখানে প্রশ্নগুলো এমন আছে, দেখো প্রতি টসে টেইল পাওয়ার সম্ভাবনা কত, প্রতি টসে প্রথমে টেইল পাওয়ার শর্তে দুই বা ততোধিক টেইল পাওয়ার সম্ভাবনা কত, আর কোন শর্ত আরোপ না করে দুই বা ততোধিক টেইল পাওয়ার সম্ভাবনা কত, এবং পর্যায়ক্রমে হেড এবং টেইল পাওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো আমাদের এই যে অঙ্কগুলো আমরা এরকম বেশ কিছু অঙ্ক কিন্তু আমরা করব। তাহলে এই এক নম্বর সমস্যাটা আমরা করে তারপর আবার আমরা আবার দুই নম্বর সমস্যা, এভাবে আমরা পর্যায়ক্রমে যেতে চাই। তাহলে এক নম্বর সমস্যায় দেখো এখানে আমি চারটি অঙ্ক দিয়েছি, তাহলে এই চারটি অঙ্ক করার জন্য আমরা এখন বোর্ড ব্যবহার করব। এবং অবশ্যই তোমরা যদি লিখে নিতে হবে অথবা স্ক্রিন শেয়ারে তোমরা স্ক্রিন এই যে তোমাদের যে যেভাবে পারো তোমরা প্রিন্ট স্ক্রিনের মাধ্যমে ল্যাপটপে যদি নিতে পারো, স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারো, নিয়ে নিবা, তারপরে তোমরা অঙ্কগুলো খাতায় আমি যেভাবে করব সেভাবে শুরু করবা। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ডে চলে যাই, আমরা সরাসরি বোর্ডে চলে যাই। আমাদের প্রথম যে অঙ্কটা আছে আমরা কিন্তু এখানে তোমাদের স্লাইড যেহেতু পুরো বোর্ডটাই দেখাবো সেই জন্য তোমাদের কিন্তু অঙ্কগুলো খাতার মধ্যে থাকতে হবে। আমি এখানে আমি স্লাইড দেখতে পারবো, আমি আমার স্লাইড দেখে আমি তোমাদের অঙ্কগুলো করতে পারবো, সেই জন্য তোমাদের অনুরোধ করছি খাতায় তোমাদের অঙ্কগুলো যেন থাকে। অঙ্কটা ছিল কি দেখো, একটা সুষম মুদ্রা পরপর তিনবার যদি টস করা হয় তাহলে নমুনা ক্ষেত্রটি লিখো, তারপরের অংশগুলো পরে। অর্থাৎ প্রথম অংশটা হলো একটি সুষম মুদ্রা, অর্থাৎ এদিক ওদিক কোনো বাঁকা নাই, একটা সুষম। এই মুদ্রাটা যদি আমরা এখন পরপর তিনবার টস করা হয়, মানে একটি মুদ্রা তিনবার টস অথবা তিনটি মুদ্রা যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে কিন্তু একই কথা। তাহলে আমরা একটি মুদ্রা যদি পরপর তিন মানে তিনবার যদি টস করি তাহলে নমুনা ক্ষেত্রটা কেমন হবে। দেখো আমরা এই ক্ষেত্রে যদি একটি মুদ্রা আমরা নিক্ষেপ করি তাহলে নমুনা ক্ষেত্রটি হয় দেখো
একটি মুদ্রা নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র কি হবে? আমরা কিন্তু একটু এগুলো আমরা গত ক্লাসেও তোমাদের কিন্তু নমুনা ক্ষেত্র সম্পর্কে ধারণা দিয়েছিলাম, যার কারণে একটু আমরা দ্রুত যেতে পারবো। তাহলে একটি মুদ্রা যদি হয় তাহলে কিন্তু দেখো হেড এবং টেইল, তাহলে একটি নমুনা একটি মুদ্রা নিক্ষেপ যদি একবার করা হয় তাহলে আমার আসবে হেড এবং টেইল, এটাই হলো এর নমুনা ক্ষেত্র। এবং এর নমুনা বিন্দু হলো দুইটা এইচ এবং টি। তাহলে একটি মুদ্রার ক্ষেত্রে যদি এটা হয় তাহলে আমি একটি মুদ্রা কি বলা হচ্ছে পরপর তিনবার টাচ করা হয়েছে, তাহলে একটি মুদ্রা একবার নিক্ষেপ করেছি। এবার যদি আমি একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করি তাহলে আমার একটা হেড আর টেইল আসে, আরেকটা মুদ্রায় আসে হেড এবং টেইল আসে। সেই জন্য আমার একটি মুদ্রা দুইবার যদি নিক্ষেপ করি তাহলে যে নমুনা ক্ষেত্রটি হবে সেটা হলো দুইটা মুদ্রার যে কার্টেসীয় গুণক সেট হবে সেটাকে আমরা বলছি যে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ ঘটনা। তাহলে সেটা আমরা নমুনা ক্ষেত্র লিখবো, এখানে তোমরা জানোই কিভাবে লিখতে হয়। এখানে দেখো হেড হেড হেড, আমরা হেড দিয়ে করছি আগে, টেইল একইভাবে টি দিয়ে করলে টেইল হেড, এটা ফার্স্ট ব্র্যাকেট ক্রোমোজোম তোমরা জানোই, এবং এখানে টেইল টেইল। এই ক্ষেত্রে দেখো আমাদের একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র হলো, এখানে চারটি নমুনা বিন্দু নিয়ে একটা নমুনা ক্ষেত্র হলো। আমাদের প্রশ্নটা হলো তিনবার টস করা হলো, তাহলে আমরা যদি তিনবার টস করি তাহলে কি হবে, এই নমুনা ক্ষেত্র যেটা আমাদের হয়েছে এটা লিখতে হবে প্রথমে। তাহলে আমরা এই নমুনা ক্ষেত্র প্রথমে লিখব টেল টেল, সাথে আমরা আরেকটা মুদ্রা নিক্ষেপের যে ঘটনা সেটা লিখব, অর্থাৎ হেড এবং টেইল লিখব। তাহলে এইবার আমরা এটাকে যদি কার্টেসীয় গুণজ করি তাহলে আমাদের যে ফলটা আসবে সেটা দেখো কেমন আসবে। আমাদের এই ফলটা আমরা এখান থেকে শুরু করি, নতুবা দেখতে পারবে না। তাহলে দেখো এই যে হেড হেড দিয়ে আমরা দেখো এখানে হেড হেড এটার সাথে আমরা এটা করছি, তাহলে হেড তিনটা, তারপর আবার এটা হেড হেড টেইল, তাহলে আমি এই প্রথমটা দিয়ে দুটোর সাথেই হয়ে গেল। এবার দ্বিতীয়টা দিয়ে করতে হবে, তাহলে দেখো হেড টেইল হেড, এরপরে আছে দেখো হেড টেইল টেইল, এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। আচ্ছা এরপর আমি নিচে লিখি দেখো, তাহলে আমি প্রথমটা দিয়ে করেছি দুটো পেয়েছি, দ্বিতীয়টা দিয়েও আমরা দুটো পেয়েছি, এবার তিন নম্বরটা দিয়ে যদি করি তাহলে দেখো টেইল হেড এবং হেড, তারপর আছে দেখো টেইল হেড টেইল, এরপরে তাহলে আমাদের লাস্ট যেটা আছে সেটা দেখো টেইল টেইল এবং হেড, এরপরে লাস্ট টেইল টেইল এবং টেইল। এই নমুনা ক্ষেত্র যদি কোনো কারণে আমরা ভুল করে ফেলি তাহলে কিন্তু আমাদের পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে, সেই জন্য আমাদের এই নমুনা ক্ষেত্রটা কিন্তু অবশ্যই সঠিক হতে হবে। তাহলে দেখো আমাদের একটি মুদ্রা যদি আমরা তিনবার নিক্ষেপ করি সেই ক্ষেত্রে আমাদের যে নমুনা ক্ষেত্রটি হলো সেটা হলো এই যে ক্ষেত্রটা পেলাম, এই লাস্ট যে সেটটা পেয়েছি, এটাই হলো আমাদের সর্ব যে তিনবার নিক্ষেপ করার পরে যে নমুনা ক্ষেত্র সেটা। এবং এখানে নমুনা বিন্দু সংখ্যা কয়টা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, অর্থাৎ এখানে দেখো নমুনা বিন্দু সংখ্যা হলো আট। তাহলে আমাদের এখানে নমুনা বিন্দু সংখ্যা আমরা পেয়ে গেলাম, নমুনা ক্ষেত্র পেয়ে গেলাম, তাহলে আমাদের প্রথম অংশের উত্তর হলো লাস্ট যে লাইন এটা, অর্থাৎ নমুনা ক্ষেত্র আমাদের তৈরি হয়ে গেল। এরপরে আমাদের ক নম্বর যে প্রশ্ন আছে, নিচের সম্ভাবনাগুলো নির্ণয় করো, এবং সেই সম্ভাবনাগুলো দেখা আছে প্রত্যেক টসেই টেইল পাওয়ার সম্ভাবনা। এখন আমরা কিন্তু সম্ভাবনার যে অঙ্কগুলো আমরা করেছি সেখানে বলেছিলাম উপরে থাকবে অনুকূল ঘটনা আর নিচে থাকবে হলো মোট ঘটনা। তাহলে এখানে মোট ঘটনা কয়টা, এখানে মোট ঘটনা দেখো আটটা, আর অনুকূল ঘটনা হলো বলা হচ্ছে প্রত্যেক টসে টেইল পাওয়ার সম্ভাবনা। তাহলে প্রত্যেক টসেই টেইল পাওয়ার অর্থ হলো এখানে সবগুলো টেইল আছে কোন
ইসের মধ্যে, দেখো এটার মধ্যে কিন্তু নাই, এটাও নাই, এটা নাই, দেখো সবগুলো টেইল আছে কোথায়, এই একটা জায়গায় আছে, লাস্ট যেটা আছে, অর্থাৎ সবগুলো টেইল আছে এখানে একটি অংশে। তাহলে অনুকূল ঘটনা এখানে হলো এক, আর মোট ঘটনা হলো এখানে আট। সুতরাং ক নম্বরে যদি উত্তর আমরা বলি, তাহলে আমরা সরাসরি আমরা লিখব যে প্রতি টসে টেইল পাওয়ার সম্ভাবনা, অতএব তাহলে আমরা পেলাম প্রতি টসে টেইল পাওয়ার সম্ভাবনা, টেইল পাওয়ার সম্ভাবনা। তাহলে প্রতি টসে টেইল পাওয়ার সম্ভাবনা হলো উপরে লিখব অনুকূল ঘটনা আর নিচে লিখব মোট ঘটনা। তাহলে অনুকূল ঘটনা এখানে কয়টা পেলাম, একটা পেলাম, এই জন্য ওয়ান, আর মোট ঘটনা এখানে কয়টা আছে নমুনা বিন্দু, সেটাই হবে এর মোট ঘটনা, সেই জন্য এখানে হবে এইট। তাহলে আমার প্রতি টসেই টেইল পাওয়ার যে সম্ভাবনা সেটা হবে 1/8 হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এরপর আমরা আসি, দেখো খ নম্বর যে অঙ্কটা ছিল, প্রতি টসেই প্রথমে টেইল পাওয়ার শর্তে দুই বা ততোধিক টেইল পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ বলছে প্রতি টসেই প্রথমে টেইল, আচ্ছা এখানে চলে গেছে, আচ্ছা তাহলে দেখো আমরা খ নম্বরে যদি করি, বলা হচ্ছে যে প্রতি টসেই প্রথমে টেইল পাওয়ার শর্তে দুই বা ততোধিক টেইল পাওয়ার সম্ভাবনা। তাহলে প্রথমে টেইল পাওয়ার শর্তে, তাহলে দেখো প্রথমে টেইল আছে কোথায়, তাহলে আগে আমরা খুঁজে নিব প্রথমে টেইল আছে কোথায়, অর্থাৎ প্রথমটা টি আছে কোথায়, দেখো এগুলোর মধ্যে নাই, কিন্তু প্রথমে টেইল আছে কিন্তু দেখো এখানে, অর্থাৎ টি এইচ এইচ। তাহলে বলা হচ্ছে যে প্রতি টসে প্রথমে টেইল আছে, তাহলে প্রথমে টেইল এগুলো সবার কিন্তু প্রথমে টেইল আছে, কিন্তু তারপর আর একটা শর্ত আছে দেখো, সেটা কি, প্রতি টসে প্রথমে টেইল পাওয়ার শর্তে দুই বা ততোধিক টেইল পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ প্রথমে টেইল থাকতে হবে এবং কয়টা থাকতে হবে, কমপক্ষে দুইটা থাকতে হবে, দুইয়ের বেশিও থাকতে পারে। তাহলে দেখো এটার মধ্যে একটা টি আছে, তাহলে এটা কিন্তু আমাদের অনুকূল ঘটনা ঘটবে না, এখানে টেইল আছে শুরুতে ঠিকই কিন্তু এখানে দুটো টেইল নাই। বলা হচ্ছে যে প্রতি টসেই প্রথমে টেইল পাওয়ার শর্তে দুই বা ততোধিক টেইল হতে হবে, তাহলে এটা আমার বাদ, এখানে কিন্তু আছে দেখো, তাহলে প্রতি টসেই টেইল আছে প্রথমে এবং দুটো টেইল আছে, এখানেও দুটো টেইল আছে, প্রথমের টেইল আছে, এখানেও তিনটা টি আছে, তার মানে দুটোর বেশি আছে। সুতরাং এই যে এক দুই তিন, এই তিনটি হলো এখানে অনুকূল ঘটনা। তাহলে আমরা লিখব যে প্রতি টসেই টেইল পাওয়ার যে ঘটনা সেই ঘটনা হলো এই তিনটা। তাহলে প্রতি টসে টেইল পাওয়ার অনুকূল ঘটনা এখানে থ্রি, এবং মোট ঘটনা কত, সব সময় দেখো মোট ঘটনা এখানে আট, সেই জন্য আমি খ নম্বরে, আমরা এখানে এই খ নম্বরের এখানে যেটা আছে আমরা সেটাই আমরা এখানে সরাসরি যদি লিখি, তাহলে আমাদের খ নম্বরের ক্ষেত্রে দেখো আমি আর ওই কথাগুলো লিখবো না, আমরা তো দ্রুত যেতে হবে। তাহলে দেখো খ নম্বরে যে অঙ্কটা, তাহলে প্রতি টসে টেইল পাওয়ার সত্ত্বে দুই বা ততোধিক টেইল পাওয়ার ঘটনা হলো, অনুকূল ঘটনা হলো থ্রি, আর মোট ঘটনা হলো এইট। সুতরাং আমরা পেলাম খ নম্বরের উত্তর হবে 3/8, সরাসরি লিখে দিতে পারবে যে বলবে যে প্রতি টসে টেইল পাওয়ার শর্তে দুই বা ততোধিক টেইল পাওয়ার অনুকূল ঘটনা এখানে থ্রি, আর মোট ঘটনা হলো এইট। সুতরাং নিম্নে যে সম্ভাবনা সেটা হলো 3/8। এরপরে আমরা আসব হলো 3 নম্বর, যে গ নম্বরের জন্য কোনো শর্ত আরোপ না করে দুই বা ততোধিক টেইল পাওয়ার সম্ভাবনা। তাহলে দেখো এবার বলা হলো কোনো শর্ত আরোপ করা হলো না, দুই বা ততোধিক টেইল পাওয়ার শর্ত, প্রথমে টেইল পেতে হবে এমন না, বলা হচ্ছে দুই বা ততোধিক টেইল থাকলেই হলো। তাহলে কোথায় দুইটা টেইল আছে, দেখো এখানে কিন্তু দুটো টেইল আছে, তাহলে এখানে নাই, আবার এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে দুই বা ততোধিক টেইল পাওয়ার যে ঘটনা সেই ঘটনা যদি আমি লিখতে চাই গ নম্বরের জন্য, তাহলে সেই ঘটনার যে সেট মূলত দেখো কোনটা কোনটা, এই একটা, এই যে দুটো টেইল আছে, এখানে দুটো টেইল আছে, এখানেও আছে, এখানেও আছে। তোমরা পরীক্ষার সময় অবশ্যই লিখবে যে দুইটা টেইল পাওয়ার যে অনুকূল ঘটনার সেট সেটা হলো, আমি একটা লিখে দিই, এইচ টি টি
TH এবং TTT তাহলে এই যে আমরা এই যে সেটটা এটা কিন্তু লিখে দিতে হবে যে অনুকূল ঘটনার সেট হলো এইটা সুতরাং মোট ঘটনা হলো 8 সেই হিসাবে আমাদের গ নম্বরে যে উত্তরটা আসবে সেই উত্তরটা তাহলে কয়টা হলো দেখো এখানে হলো কয়টা 1 2 3 4 তাহলে আমার গ নম্বরের উত্তর হবে 4/8 নিশ্চয় বুঝতে পারছো তোমরা আচ্ছা এবার দেখো ঘ নম্বরে পর্যায়ক্রমে টেইল এবং হেড পাওয়ার সম্ভাবনা পর্যায়ক্রমে টেইল এবং হেড তাহলে পর্যায়ক্রমে টেইল এবং হেড মানে হলো টেইলের পরে হেড হেডের পরে টেইল এই জাতীয় হতে হবে তাহলে সেরকম ঘটনা কয়টা আছে দেখো এখানে তাহলে আমরা দেখব যে এখানে পর্যায়ক্রমে টেইল এবং হেড তাহলে এখানে আমি দেখো পর্যায়ক্রমে টেইল এবং হেডের ঘটনা কয়টা আছে এখানে তাহলে আমার এখানে দেখো এই টেইল হেড হেড এটা না টেইল হেড টেইল এটাও না তাহলে এখানে মোট আছে কথা পর্যায়ক্রমে টেইল ও হেড পাওয়ার সম্ভাবনা তাহলে পর্যায়ক্রমে টেইল এবং হেড পাওয়ার যে সম্ভাবনা সেটা হলো এখানে মোট আমাদের কয়টা আছে এখানে দেখো আমাদের কিন্তু দুইটা আছে পর্যায়ক্রমে টেইল এবং হেড এই একটা আছে দেখো আরেকটা কোথায় আছে এই একটা আছে পর্যায়ক্রমে টেইল এবং হেড এখানে দেখো হেড টেইল টেইল একটার পরে একটা কিন্তু এখানে দেখো হেড টেইল টেইল তাহলে হবে না তাহলে আমাদের পর্যায়ক্রমে টেইল এবং হেড পাওয়ার যে ঘটনা এই একটা আছে এবং এই একটা আছে দেখো টেইল হেড টেইল এইটা এবং এইটা অর্থাৎ দুইটা আছে এখানে অনুকূল ঘটনা সুতরাং আমাদের ঘ নম্বরের উত্তরটা হবে দেখো পর্যায়ক্রমে টেইল এবং হেড পাওয়ার অনুকূল ঘটনা এখানে 2 আর মোট ঘটনা হলো 8 সুতরাং আমরা কিন্তু এই 2/8 এটাকে আবার কাটাকাটি করে 1/4 লিখবো এখানেও আমরা কাটাকাটি করে কিন্তু 1/2 লিখবো এটা আমরা একবারে কাটাকাটি করে যেটা হয় সেটা উত্তর লিখবো তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথম এক নম্বর যে সমস্যাটা আমি দিয়েছি এই এক নম্বর সমস্যাটা নিশ্চয়ই তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়নি আশা করছি তাহলে আমরা পরবর্তী অঙ্ক আমরা স্লাইড দেখাবো আবার এই পরবর্তী যে 2 নম্বর যে অঙ্ক তোমরা একটু লিখে নিবে 2 নম্বর অঙ্কে আমাদের এখানে এখানে দেখো 2 নম্বর একটা অঙ্ক হলো দুইটি সক্কা যদি একত্রে নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্রটি লিখো এবং নিচের সমস্যাগুলো যে সম্ভাবনাগুলো নির্ণয় করো তাহলে আমাদের কিন্তু এবার আগে ছিল আমাদের মুদ্রা এবার আমরা করব হলো আমরা একবারে দেখিয়ে দিই দুইটি ছক্কা এক তোমরা লিখে নিবে তাহলে দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো সেই ক্ষেত্রে নমুনা ক্ষেত্র কি হবে সেটা আমরা আগে লিখব তাহলে দুইটি ছক্কা যদি একত্রে নিক্ষেপ করা হয় আমরা বলেছিলাম দেখো নমুনা ক্ষেত্র তৈরি করার জন্য আমরা তিনটি পদ্ধতি তোমাদের আমি শিখিয়েছিলাম এখন যদি সংখ্যা একটু বড় সংখ্যা হয় সেই ক্ষেত্রে আমরা যে আয়ত ক্ষেত্রের মাধ্যমে যেটা আমরা করেছিলাম সারণীর মাধ্যমে করেছিলাম সেভাবেও করতে পারো অথবা সরাসরিও করতে পারো তাহলে যেহেতু দুইটি ছক্কা নিক্ষেপ করতে হবে তাহলে দুইটি ছক্কা মানে হলো একটি ছক্কা যদি নিক্ষেপ করি তাহলে আমার দেখো কয়টা সম্ভাবনা এখানে 6টি সম্ভাবনা অর্থাৎ 1 থেকে 6 একইভাবে যদি আমরা আরেকটা ছক্কা নিক্ষেপ করি সেখানেও কিন্তু দেখো 1 থেকে 6 পর্যন্ত কিন্তু আসে যার কারণে আমরা যদি দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করি তাহলে নমুনা ক্ষেত্র তৈরি করার জন্য আমরা যে সারণী ব্যবহার করেছিলাম সেটা দিয়ে করলে ভালো বুঝতে সুবিধা হয় তাহলে আমরা শুরু করব দেখো এখানে আমাদের আমরা আবার একটু বোর্ডে যাব যদি তোমরা লিখে নিয়ে থাকো তাহলে আমার আবার একটু বোর্ডে যেতে চাই তাহলে এই বোর্ডে যে আমি তোমরা কিন্তু অঙ্ক তোমাদের খাতার সামনে রাখবা তাহলে আমরা দুইটা ছক্কা নিয়ে আমরা একটা নমুনা ক্ষেত্র বানাচ্ছি সেই ক্ষেত্রে আমরা কি করব দেখো আমরা প্রথমে নমুনা ক্ষেত্র তৈরি করার জন্য আমরা এখানে 1 2 3 4 5 6 এই বরাবর আবার একইভাবে এই বরাবর এটা হলো প্রথম এইদিকে প্রথম একটা ছক্কা এই বরাবর আর দ্বিতীয় ছক্কার হিসাব হলো এই বরাবর তাহলে সেই হিসাবে 1 2 3 4 5 6 এইগুলোকে তোমরা সব মানিয়ে দিবে
এইভাবে প্রথমে ছকের মধ্যে অঙ্কগুলো লিখে নিবে। তাহলে দুইটি ছক্কা যদি নিক্ষেপ করা হয়, সেই ক্ষেত্রে যে নমুনা ক্ষেত্রটি হবে, সেই নমুনা ক্ষেত্রটি হবে এইরকম। সেটা আমরা এখানে ঘরগুলো আগে তৈরি করি। এখন এই নমুনা ক্ষেত্র বানানোর জন্য দেখো, একের সাথে যখন আমরা এক করলাম তখন আমার হলো ওয়ান ওয়ান। এই এক দিয়ে আমি সবার সাথে কিন্তু আমরা এটা আগে কার্টেসীয় গুণন বানাবো। তাহলে দেখো এটা হবে ওয়ান টু, এইভাবে আমরা সবগুলো লিখে নিতে হবে প্রথমে। তাহলে ওয়ান ফোর, ওয়ান ফাইভ, ওয়ান সিক্স, একইভাবে টু ওয়ান, টু টু, টু থ্রি, টু ফোর, টু ফাইভ, টু সিক্স। এরপর আছে থ্রি ওয়ান, থ্রি টু, থ্রি থ্রি, থ্রি ফোর, থ্রি ফাইভ, থ্রি সিক্স। আমার সাথে সাথে তোমরাও কিন্তু খাতায় লিখে নিতে হবে। এরপর আমরা ফোর ওয়ান, ফোর টু, ফোর থ্রি, ফোর ফোর, ফোর ফাইভ, ফোর সিক্স। এরপর আছে ফাইভ ওয়ান, ফাইভ টু, ফাইভ থ্রি, ফাইভ ফোর, ফাইভ ফাইভ, ফাইভ সিক্স, সিক্স ওয়ান, সিক্স টু, সিক্স থ্রি, সিক্স ফোর, সিক্স ফাইভ, সিক্স সিক্স। তাহলে আমাদের এই হলো সেই নিম্নের নমুনা ক্ষেত্র। যদি আমরা একত্রে দুইটা ছক্কা নিক্ষেপ করি অথবা একটা ছক্কা দুইবার নিক্ষেপ করি, তাহলে যে নমুনা ক্ষেত্রটি সেটা হবে এই নমুনা ক্ষেত্র। তাহলে এই নমুনা ক্ষেত্রের নমুনা বিন্দুর সংখ্যা কয়টা? নমুনা বিন্দুর সংখ্যা হবে ভিতরে যে ক্রোমোজোর গুলো আমরা পেয়েছি, এই বরাবর পেয়েছি ছয়টা, এই বরাবর পেয়েছি ছয়টা, অর্থাৎ মোট পেয়েছি আমরা দেখো এখানে 36টি মোট ঘটনা এখানে আছে, অর্থাৎ নমুনা বিন্দু এখানে হলো 36। সুতরাং মোট ঘটনা এখানে 36। তাহলে আমরা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নমুনা ক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে যে শর্তই আলোপ করা থাকুক না কেন, আমরা এভাবে নমুনা ক্ষেত্র তৈরি করে নিব। তৈরি করার পরে আমরা এখন আমাদের যে সমস্যা চারটে ছিল, সেই চারটে সমস্যার প্রথম সমস্যা ছিল মোট নমুনা বিন্দুর সংখ্যা কত। তাহলে এখানে দেখুন মোট নমুনা বিন্দুর সংখ্যা কয়টা পেলাম? মোট নমুনা বিন্দুর সংখ্যা এখানে 36। তাহলে ক নম্বরের উত্তর হলো আমাদের মোট নমুনা বিন্দুর সংখ্যা 36। এইটুকু লিখে দিলেই হবে। এরপরে বলা হচ্ছে দুইটি বিজোড় সংখ্যা উঠার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে দুইটি বিজোড় সংখ্যা উঠার সম্ভাবনা, তাহলে দুইটি বিজোড় সংখ্যা উঠার সম্ভাবনা এখানে দেখো আমরা দেখব যে এই যে ক্রোমোজোর গুলো আছে, এই ক্রোমোজোর গুলোর মধ্যে তাহলে এখানে দুইটি আমাদের দুইটি বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা, আমাদের জোড় বিজোড় সংখ্যা আমরা এখন দেখব যে দুইটি বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কয়টা আছে এখানে অনুকূল ঘটনা। তাহলে দুটো বিজোড় সংখ্যা দেখো ওয়ান ওয়ান, একটা এক, তাহলে দুটোই বিজোড়। তাহলে এরকম এটা এক, দুই, তিন, তারপর চার, পাঁচ, ছয়, ছয়, তারপরে সাত, আট, নয়, নয়, এই নয়টা। অর্থাৎ তাহলে আমাদের দেখো খ নম্বরের উত্তরের ক্ষেত্রে আমাদের দুইটি বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা অনুকূল ঘটনা আমরা পেয়েছি হলো 9, আর মোট ঘটনা এখানে 36। সুতরাং খ নম্বরের প্রথম অংশের উত্তর হলো 9/36, অর্থাৎ এটার উত্তর আসে কত কাটাকাটি করলে 1/4, 4/36। অর্থাৎ আমরা দুইটি বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা হলো 1/4। এখন যদি বলা হয় দুটি জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত, তাহলেও দেখো ওইভাবেই তুমি জোড় সংখ্যা দুটি জোড় হতে হবে। তাহলে দুটি জোড় যদি হতে হয় এখানে তো হবেই না, এই জায়গায় হবে। তাহলে দেখো এক, দুই, তিন, আবার এখানে হবে চার, পাঁচ, ছয়, এখানে হবে।
7 8 9 একই ঘটনাই ঘটবে অর্থাৎ দুইটি জোড় সংখ্যার ঘটনা যা আবার দুইটি বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনাও কিন্তু দেখুন 9/36 অর্থাৎ দুটি উত্তরই হলো 9/36 তাহলে আমরা ক নম্বরে হলো দুইটি বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনাও পেলাম আবার দুইটি জোড় সংখ্যা ওঠার সম্ভাবনাও আমরা নির্ণয় করতে পারলাম এবার আমরা গ নম্বরে যে অঙ্কটা ছিল দুইটি একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো তাহলে আমি দেখো যদি আমার এই যে শর্তটা যদি ভালোভাবে তৈরি করতে পারি তাহলে যে শর্তই আরোপ করা থাকুক আমি কিন্তু খুব সহজে করতে পারছি বলা হচ্ছে দুইটি একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা তাহলে একই সংখ্যা মানে কত দুটোই দেখো ওয়ান তাহলে এইটা এক তাহলে এক এভাবে এখানে একটা পাবো দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এই যে ডায়াগোনাল যেটা অর্থাৎ কর্ণ বরাবর যেটা পেয়েছি দেখো ছয়টা পেয়েছি তাহলে এক দুই দুটো একই সংখ্যা হতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে গ নম্বরের জন্য আমাদের উত্তরটা হবে তোমরা একটু লিখে নিবে তাহলে মোট আমরা পেলাম অনুকূল ঘটনা হলো 6 আর মোট ঘটনা এখানে হলো 36 সুতরাং আমাদের দুটো একই সংখ্যা পাওয়ার মোট সম্ভাবনা হলো 6/36 অথবা 1/6 এরপর আমরা লাস্ট ঘ নম্বর অঙ্ক দুইটি ছয় ওঠার সম্ভাবনা তাহলে দেখো এখানে দুইটি ছয় কোথায় আছে শুধুমাত্র এই এক জায়গায় আছে অর্থাৎ দুইটি ছয় ওঠার সম্ভাবনা অনুকূল ঘটনা হলো 1 আর মোট ঘটনা হলো 36 সুতরাং ঘ নম্বরের উত্তর হবে তোমরা লিখে নাও অনুকূল ঘটনা 1 আর মোট ঘটনা হলো 36 সুতরাং আমরা এই জাতীয় যে অঙ্কগুলো আমরা বইয়ের মধ্যে পাবো সেই অঙ্কগুলো তোমরা যদি করো তাহলে দেখবি যে নমুনা ক্ষেত্রটা যদি তৈরি করা তোমরা বুঝে থাকো ঠিক মতো তাহলে এই ধরনের যত রকমই শর্ত এখানে দেওয়া থাকুক না কেন তুমি দেখেই অঙ্কটা করতে পারবে মূল কাজটাই কিন্তু এখানে দেখো নমুনা ক্ষেত্রটা তৈরি করাটাই হলো এখানে মুখ্য বিষয় তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আবার চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে আমরা আবার লিখে নিব অঙ্কটা করার জন্য আবার আমরা পরবর্তী অঙ্কে যদি চলে যাই সেই ক্ষেত্রে দেখো তিন নাম্বার অঙ্ক আমরা লিখব এখন তিন নাম্বার অঙ্কটা আমরা লিখে নিই একটু এখানে আছে দেখো একটি মুদ্রা এবং একটি সক্কা একত্রে নিক্ষেপ করা হলো নমুনা ক্ষেত্রটি লিখো এবং নিচে সম্ভাবনাগুলো নির্ণয় করো আগে ছিল দেখো একবার শুধু মুদ্রা আরেকটা অঙ্ক করলাম শুধু সক্কা এবার আমরা মুদ্রা এবং সক্কা যদি একত্রে নিক্ষেপ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা নমুনা বিন্দু সংখ্যা কত বা নমুনা ক্ষেত্র কি হবে সেটাও কিন্তু আমরা গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে তোমাদের অর্থাৎ এটা তোমরা একটু বাসাই করে নিতে হবে আমার বিশ্বাস তোমরা এটা পারবে আমি একটু হেল্প করি দেখো এখানে একটি মুদ্রা এবং একটি সক্কা যদি নিক্ষেপ করা হয় তাহলে একটি মুদ্রার জন্য তোমরা পাবে হলো হেড এবং টেইল আর একটি সক্কার জন্য পাবে হলো 1 থেকে 6 সুতরাং এদেরকে নিয়ে যখন তুমি নমুনা ক্ষেত্র তৈরি করবে তাহলে তুমি ওইভাবে আমরা যেভাবে করলাম একটু আগে সেইভাবে অর্থাৎ আমি করেই ফেলি তা না হলে ভুল করে ফেলতে পারো আমরা আবার বোর্ডে চলে যাই নিশ্চয়ই তোমরা উঠিয়ে নিয়েছো যে আমি একটা অঙ্কটা পড়ে ফেলি যে একটি মুদ্রা এবং একটি সক্কা একত্রে নিক্ষেপ করা হলো নমুনা ক্ষেত্রটি লিখো এবং নিচের সম্ভাবনাগুলো নির্ণয় করো ক নম্বরে আছে মুদ্রায় টেইল এবং সক্কায় বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো এরপরে আছে মুদ্রায় টেইল এবং সক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত মুদ্রায় হেড এবং সক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত এবং মুদ্রায় হেড এবং সক্কায় বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত এই চারটি অঙ্ক আমরা করব এখন বোর্ডে তাহলে চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বোর্ডে চলে যাই তাহলে একটি মুদ্রা এবং একটি সক্কা যদি নিক্ষেপ করি তাহলে আমি প্রথমে লিখব একটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে আমি যে নমুনা ক্ষেত্রটি পেলাম সেটা হলো হেড এবং টেইল তোমরা একটু ডিটেইলস লিখবে আমি সংক্ষেপে লিখছি এখানে যে একটি মুদ্রা নিক্ষেপের ঘটনা হলো এটা আবার একটি সক্কা যদি এটি মুদ্রা এটা একটি সক্কা যদি হয় তাহলে আমরা একটু আগেও লিখেছি তাহলে আসবে এখানে 1 2 3 4 5 6 এখন এই একটি মুদ্রা এবং একটি সক্কা যদি একত্রে নিক্ষেপ করা হয়
তাহলে আমি এই মুদ্রাকে আগেও দিতে পারি পরেও দিতে পারি। তাহলে একটি মুদ্রা আমি এখানে একত্রে এইচ এবং টেল এর সাথে কার্টেসীয় গুণজ হবে 1 2 3 4 5 6 একটি ছক্কা। তাহলে এই যে নমুনা ক্ষেত্রটি হবে সেটি হবে নিম্নে নমুনা ক্ষেত্র। তাহলে আমরা এটাও করে ফেলি, দেখো এখানে আমাদের হেড 1 হেড 2, তাহলে হেডের সাথে আমরা সবগুলো লিখব, তাহলে হেডের সাথে 4, হেডের সাথে 5, আবার হেডের সাথে 6 আমরা এখানে লিখে ফেললাম। এরপরে আমরা লিখব দেখো টেলের সাথে, তাহলে টেলের সাথে 1, টেলের সাথে 2, টেলের সাথে 3, টেলের সাথে 4, টেলের সাথে 5 এবং টেলের সাথে আমরা 6 লিখে ফেললাম। তাহলে এই যে নমুনা ক্ষেত্রটি হলো এটি হলো নিম্নে নমুনা ক্ষেত্র। এখন এই নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু সংখ্যা কয়টা? তাহলে নমুনা বিন্দু দেখো এখানে 1 2 3 4 5 6 আর নিচে 6, মোট এখানে দেখো মোট নমুনা বিন্দু সংখ্যা এখানে 12। সুতরাং এই যে মোট ঘটনা হলো 12, আর অনুকূল ঘটনা আমরা যে শর্ত বলা থাকবে। প্রথম ক নম্বরে যে অঙ্কটা আমাদের আছে দেখো যে মুদ্রায়, আমরা ক নম্বর অঙ্কটাকে যদি করি বাকিগুলো তোমরা করতে পারবে। দেখো মুদ্রায় টেইল এবং ছক্কায় বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা, মুদ্রার ক্ষেত্রে থাকতে হবে টেইল। তাহলে আমরা দেখব কোথায় টেইল আছে, এই লাইনে টেইল আছে। তাহলে মুদ্রায় টেইল পেলাম এবং ছক্কায় পেতে হবে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় মানে কি, 1 বিজোড় 3 বিজোড় 5 বিজোড়। তাহলে দেখো মুদ্রায় টেইল এবং ছক্কার বিজোড় সংখ্যা পাওয়ার যে অনুকূল ঘটনা, সেই অনুকূল ঘটনা আমাদের এখানে 1টা 2টা 3টা। তাহলে আমরা মুদ্রায় টেইল এবং ছক্কায় বিজোড় সংখ্যার মোট সম্ভাবনা, সেই ক্ষেত্রে আমরা পেলাম 3 বাই কত বলেছিলাম 12। অর্থাৎ এখানে হলো অনুকূল ঘটনা কয়টা আর নিচে হলো মোট নমুনা বিন্দু বা মোট ঘটনা কয়টা, সেই হিসেবে এটার উত্তর আমরা পেয়েছি দেখো 1/4। আশা করি খ গ ঘ নম্বরের অঙ্ক তোমরা এখানে এভাবেই দেখেই তোমরা করে ফেলতে পারবে। তাহলে আমি পরবর্তী অঙ্কে যেতে চাই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু আমরা চতুর্থ নম্বর অঙ্কে চলে যাব। আমরা আগের মতোই আবার আমরা একটু স্লাইডে যাই। আমাদের চতুর্থ নম্বর অঙ্কে দেখো এখানে দুইটি মুদ্রা এবং একটি ছক্কা যদি একত্রে নিক্ষেপ করা হয়, তোমরা কিন্তু অঙ্কগুলো অবশ্যই লিখে নিতে হবে। কারণ হলো এই অঙ্কগুলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে একত্রে করে দিয়েছি তোমাদের। তোমরা এই অঙ্কগুলো যদি করতে পারো তাহলে দেখবে যে মূলত সবগুলো অঙ্ক এই জাতীয় অঙ্ক আর ভুল হবে না। তাহলে এবার তোমরা এই অঙ্কটা লিখে নাও। অঙ্কটি হলো দুইটি অঙ্ক মুদ্রা এবং একটি ছক্কা যদি একত্রে নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্রটি লিখো এবং নিচের সম্ভাবনাগুলো নির্ণয় করো। এবং সম্ভাবনা ক নম্বর হলো বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা। তুমি যদি আসলে নমুনা ক্ষেত্র তৈরি করতে পারো তাহলে যত শর্তই থাকুক না কেন তুমি ওই ছক দেখেই তুমি অঙ্কগুলো সহজে করতে পারবে। তাহলে দেখো বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত, খ নম্বরে হলো দুইটি হেড এবং বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত, দুইটি হেড এবং জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত এবং ছক্কায় 4 পাওয়ার সম্ভাবনা কত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই অঙ্কটা একটু বাসায় করবে। যদি কোনো সমস্যা তোমরা ফেস করো অবশ্যই আমাকে কমেন্ট করবে অথবা আমাকে ফোনেও সরাসরি তোমরা কন্ট্যাক্ট করলে আমি তোমাদের হেল্প করব। আশা করি যেহেতু একই জাতীয় অঙ্ক আমরা, আমাদের আরও কিছু অঙ্ক রয়েছে ভিন্ন ধরনের, আমাদের সেই অঙ্কগুলো কিন্তু করতে হবে এবং আমাদের পরবর্তীতে আমরা বেশি সময় নিতে পারবো না, যার কারণে আমরা এই অঙ্কটা তোমাদের একটু আমি বাসায় করতে বলছি। আর যদি সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমাকে বলবে। আচ্ছা তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যেতে চাই। সমস্যা নম্বর 5, এটি একটু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই অঙ্কটা তোমরা একটু লিখে নাও, দ্রুত লিখে নাও। আমি চেষ্টা করব এই অঙ্কটি আজকে শেষ করার। যদি এখানে অনেকগুলো অঙ্ক একসাথে, আমি 7টি অঙ্ক দিয়েছি, অর্থাৎ আমরা কিন্তু দেখো 5টি সমস্যা দিয়েছি।
কিন্তু ইতিমধ্যে আমরা যে চারটি সমস্যা দিয়েছি এই চারটি সমস্যার মধ্যে কিন্তু দেখো আসলে 20টি অঙ্ক অলরেডি করিয়ে ফেলেছি আমরা। তাহলে আমরা এরকম আমরা 5 নম্বর সমস্যা এখানে 7টি অঙ্ক আছে, আমরা একটা অঙ্ক করা মানে হলো এখানে 7টি অঙ্ক আমরা করে ফেলতে পারছি। সেজন্য একটু দ্রুত তোমরা আমার সাথে সাথে লিখে নাও, আর যারা স্ক্রিনশট দিতে পারো স্ক্রিনশট দিয়ে রাখো, সাথে সাথে তোমরা সামনে অঙ্কগুলো কাছে রেখে আমরা অঙ্ক শুরু করে দিতে চাই। আমি অঙ্কটা একবার পড়িয়ে এই ফাঁকে তোমরা লিখে নাও। বলা হচ্ছে যে 52 খানা তাসের প্যাকেট হতে অথবা কোনো কোনো সময় কিন্তু উল্লেখ করা থাকবে না যে 52 খানা তাস, বলা থাকবে একটা তাসের প্যাকেট থেকে। সেক্ষেত্রে তুমি বুঝতে হবে 52টি তাস থাকে প্যাকেটের মধ্যে খেলার জন্য। তাহলে দেখো এই 52 খানা তাসের প্যাকেট হতে একখানা তাস দৈবভাবে উঠানো হলো, অর্থাৎ ইচ্ছা মতো না যে কোনো ভাবে আন্দাজে। তাহলে আমাকে বলা হচ্ছে 52 খানা একটা তাসের প্যাকেট হতে একটি তাস দৈবভাবে উঠানো হলো। এক নম্বর প্রশ্ন হলো তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত, দুই নম্বরে আছে তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা কত, তিন নম্বর তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত, চার নম্বর হরতনের একটি রাজা সরিয়ে রেখে বাকি তাসগুলো থেকে একটি তাস উঠানো হলে তাসটি হরতন হওয়ার সম্ভাবনা কত। বুঝেছ? তাহলে দেখো হরতনের একটি তাস মানে রাজা সরিয়ে রেখে বাকি তাসগুলো থেকে একটি তাস উঠানো হলে তাসটি হরতন হওয়ার সম্ভাবনা কত। এরপরে আছে দেখো 5 নম্বর হলো তাসটি লাল অথবা টিক্কা হওয়ার সম্ভাবনা কত, 6 নম্বরে লেখো তাসটি রুইতন বা টিক্কা হওয়ার সম্ভাবনা কত, 7 নম্বর লাস্ট অঙ্কটা তাসটি রাজা বা টিক্কা হওয়ার সম্ভাবনা কত। এভাবে তুমি ইচ্ছা মতো, আমি এখানে দেখো নমুনা হিসেবে তোমাদের আমরা তাস থেকে 7টি অঙ্ক এখানে আমি দিয়েছি মূলত, এবং এই 7টি অঙ্কই তোমাদের দেখা যাবে পুরো বইয়ের মধ্যেই বিভিন্ন গ্রুপে অঙ্কগুলো দেওয়া আছে। আমি সেই অঙ্কগুলো একত্রে কালেক্ট করে তোমাদের দিয়েছি, তোমরা ইচ্ছা করলে এরকম আরো নিজেরা তৈরি করে নিতে পারবে, যত খুশি অঙ্ক নিজেরা তৈরি করে করে প্র্যাকটিস করতে পারবে আশা করছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চলো সরাসরি বোর্ডে চলে যাই। তাহলে আমরা এখানে বোর্ডে যাওয়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আচ্ছা আমরা সরাসরি বোর্ডে যেয়ে কথা বলি। আচ্ছা এখন দেখো আমাদের বোর্ডে যাওয়ার সময় আমরা একটু কথা বলে নিই যে আমাদের তাসের বিষয়টা আমি এর আগেও তোমাদের বলেছি, তাস সম্পর্কে তোমাদের যাদের হয়তো একেবারে নতুন তারা হয়তো তাদের একটু কষ্ট হতো। আমি গত ক্লাসে তোমাদের তাসের বিস্তারিত বর্ণনা আমি দিয়েছি, তাসে মোট কয়টি তাস থাকে তাস প্যাকেটে সেটা আমরা জানো, 52টি তাস থাকে। আমি একটু স্মরণ করে নিব কেননা আমাদের এখানে প্রয়োজন আছে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে। তাহলে দেখো এই 52টি মোট তাস আছে আমাদের এখানে, এই 52টি তাসের মধ্যে দুই ধরনের রং আছে, একটা হলো লাল রং। এখন লাল আছে কয়টি, এর অর্ধেক হলো লাল আছে, তাহলে কয়টি, 26টি। আর কালো আছে হলো এখানে 26টি। তাহলে আমাদের মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের মোট তাস এখানে 52, তার মধ্যে দুই ধরনের রং আছে, একটি লাল রঙের আছে 26টি, কালো রঙের আছে হলো 26টি। এখন আবার এই যে মোট প্রকার আছে কয়টি, মোট প্রকার আছে 4 ধরনের আছে, যেমন আমরা বলেছিলাম যে স্কাপন, রুইতন, হরতন, চিত্তন, অর্থাৎ এই 4 কোয়ালিটির তাস আছে আমাদের, এবং এটা কিন্তু আমি গত ক্লাসে তোমাদের বিস্তারিত দেখিয়েছিলাম কোন ধরনের তাস দেখতে কেমন। সেই ক্ষেত্রে আমাদের এবার মনে রাখতে হবে এর মধ্যে টিক্কা আছে, প্রত্যেকটা গ্রুপেরই টিক্কা আছে একটি করে। তাহলে প্রত্যেকটি গ্রুপে যদি একটি করে টিক্কা থাকে তাহলে মোট এর মধ্যে টিক্কা আছে 4টি টিক্কা। ঠিক একইভাবে প্রত্যেকটি গ্রুপে অর্থাৎ 1 নম্বর তাস আছে 4টি, 2 নম্বর তাসই আছে 4টি, এভাবে আমাদের প্রত্যেক গ্রুপে 13টি করে তাস আছে, এবং সেই তাসগুলোর মধ্যে আমাদের মূলত 1 নম্বর যেটা সেটাকে বলা হয় টিক্কা। এভাবে পর্যায়ক্রমে 2, 3, 4 এভাবে যেতে যেতে আমাদের 1 নম্বর যে তাস সেটাকে আমরা বলি টিক্কা। এভাবে আমাদের রাজা, গোলাম, বিবি এরকম বিভিন্ন নামে আছে চিহ্নিত, যদিও অতগুলো তোমাদের লাগবে না, শুধু মনে রাখতে হবে প্রত্যেকটি গ্রুপেরই এই নামগুলোই আছে।
তাহলে সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা মনে রাখব টিক্কা কয়টি আছে, গোলাম কয়টি আছে, সব ধরনের চারটি করে আছে। তাহলে আমরা এখন আমরা মূল অঙ্কে চলে যাই। তাহলে 52খানা তাস যেহেতু আছে, তাহলে মোট ঘটনা এখানে 52টি, নিশ্চয়ই বুঝতে পেরেছো 52টি, কেননা নমুনা ক্ষেত্র এখানে 52, এখানে নমুনা বিন্দুই হলো 52। এখানে আমরা দেখো তোমাদের কম্বিনেশনের মাধ্যমে আমি কিন্তু গতদিন বলেছিলাম যে আমরা এভাবেও কিন্তু সংক্ষেপে করতে পারবো কিভাবে নমুনা ক্ষেত্র তৈরি করে নমুনা বিন্দু করতে হয়। সর্বশেষ আমি একটা ধারণা দিয়েছিলাম যে কম্বিনেশনের মাধ্যমে সি ব্যবহার করে কিভাবে করতে হয়, কয়টি থেকে কয়টি নিতে হয়। সেই ক্ষেত্রে আমাদের অনুকূল ঘটনা উপরে থাকে আর মোট ঘটনা নিচেই থাকে, এখানেও কিন্তু সেই একই ঘটনাই ঘটবে। আমরা এখানে এভাবেই করার চেষ্টা করব। তাহলে দেখো আমাদের প্রথম যে অঙ্কটা আছে, বলা হচ্ছে 52খানা তাসের প্যাকেট থেকে আমরা একটি তাস নিব। তাহলে একটি তাস যদি আমরা নিয়ে নেই, তাহলে আমার মোট যে ঘটনা সেটা হলো 52 থেকে একটি। তাহলে তার যে মোট ঘটনা আমার দেখো 52 থেকে আমি নিব হলো একটি, তাহলে নিচেই হলো মোট ঘটনা 52C1। একইভাবে আমার এখন অনুকূল ঘটনার কথা কি বলা আছে, দেখো অনুকূল ঘটনা হলো তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা। এখন এইখানে তাস আছে যে কয়টি, তার মধ্যে টিক্কা আছে দেখো চারটি, তা বলা হচ্ছে টেক্কা হওয়ার সম্ভাবনা, সে যে ধরনের টিক্কাই হোক না কেন। সেই ক্ষেত্রে আমার মোট যেহেতু চারটি আছে টিক্কা, সেই জন্য যে কোনো একটি টিক্কা উঠার সম্ভাবনা কত, তাহলে অনুকূল ঘটনা হলো 4C1। দেখো তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের ক নম্বরে যে উত্তরটা হবে সেটা হলো লিখতে হবে যে এখানে মোট তাস আছে 52টি, সুতরাং মোট ঘটনা হলো অনুকূল, মোট যে ঘটনা সেটা হলো 52C1 বা 52, এবং এটাকে 52C1 করলে হয় 52, এটা তোমরা জানো কম্বিনেশনে তোমরা বা সমাবেশে তোমরা শিখেছ। একইভাবে চারটি টিক্কা থেকে একটি টিক্কা নিতে হবে, সেই জন্য 4C1, এটাকে করলে হয় 4। তার মানে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা কিন্তু পাবো দেখো 4, আর নিচেই পাবো 52, এই 4 × 52, এই যে আমরা 1 / 13, এটাই হলো আমাদের নিম্নে ক নম্বরের উত্তর। তাহলে আমি আরেকটু আরেকবার বলি, দেখো আমাদের বলা হচ্ছে যে আমরা এই 52খানা তাস থেকে একটি তাস যদি দৈবভাবে উঠাইয়ে নিই এবং সেখানে টিক্কা হওয়ার সম্ভাবনা কত, সেই ক্ষেত্রে আমরা নিচেই সব সময় দেখো মোট কয়টি তাস আছে সেইটা লিখবো 52টি। এভাবেও সরাসরি লিখতে পারো তোমরা এইটা না লিখে, তবে সূত্র লিখে করলে সহজ হয়, বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে দেখো 52 থেকে একটি তাস নিতে বলছে, যদি বলতো দুইটি তাস তাহলে কিন্তু অন্য উত্তর আসতো, তখন 2 আসতো এখানে। তাহলে এখানে 52C1 আর এখানে হলো 4টি থেকে একটি, যেন 4C1। তাহলে দেখো আমরা ক নম্বরের উত্তর আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা আসবো খ নম্বরে যে অঙ্কটা আছে, দেখো খ নম্বরে হলো তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা। আমরা একটু আগে বললাম দেখো টেক্কা হওয়ার সম্ভাবনা হলো এটা, এখন টেক্কা না হওয়ার সম্ভাবনা আমাদের কিন্তু দেখো বলেছিলাম যে আমাদের সম্ভাবনার মোট ঘটনা হলো 1, অর্থাৎ মোট সম্ভাবনা সবচেয়ে বড় হলো 1, সেই জন্য খ নম্বরে শুধুমাত্র উত্তর হবে যে টেক্কা না আসার সম্ভাবনা 1 − 1/13, অথবা 1 − আমরা এই সূত্র দেখিয়ে দিব 4C1/52C1, এটাকে করলে হয় 1 − 1/13, অর্থাৎ 12/13। এই হলো আমার টিক্কা না হওয়ার সম্ভাবনা বা টিক্কা না আসার সম্ভাবনা। আচ্ছা এরপরে আমাদের আছে 3 নম্বর যে অঙ্কটা আছে, দেখো 3 নম্বর অঙ্কটা হলো এখানে তাসটি লাল টিক্কা হওয়ার সম্ভাবনা কত। তাহলে তাসটি যখন লাল টিক্কা হওয়ার সম্ভাবনা, তখন আমাদের খেয়াল করো কি করতে হবে। তাহলে আমার মনে রাখতে হবে মোট ঘটনা কিন্তু নিচেই, যেটা আমি এখানে মুছে ফেলি একটু, তোমাদের গ নম্বরের উত্তরটা দেখো, এটা একটু পরিষ্কার করে ফেলি সুবিধা হবে তোমাদের। আমরা গ নম্বরের উত্তরের ক্ষেত্রে আমরা এখন আসব, এখানে দেখো তাসটি আমাদের কি হবে বলা হচ্ছে যে আচ্ছা আমরা অঙ্কটা আরেকবার দেখে নিই, আমাদের বলা হচ্ছে যে তাসটি লাল টিক্কা হওয়ার সম্ভাবনা কত। তাহলে লাল টিক্কা হওয়ার সম্ভাবনা মানে কি, আর এখানে আমাদের নিশ্চয়ই মনে আছে যে প্রথমে এখানে আমাদের টোটাল যে সংখ্যা সেটা আমরা লিখবো,
বান ও সিওন নিচে কোনো পরিবর্তন হবে না, মোট ঘটনা ঠিক হবে। এখন আমার অনুকূল ঘটনা হলো লাল টিক্কা হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমার টিক্কা আছে কিন্তু চারটা, তার থেকে একটা নিতে হবে, কিন্তু সে টিক্কা চারটে থেকে নিতে হবে না, আমাকে বলছে লাল টিক্কা হতে হবে। আমি যদি কালো টিক্কা নিই তাহলে তো প্রথমেই ভুল হলো, সেই জন্য আমাকে বলা হচ্ছে লাল টিক্কা থেকেই একটা নিতে হবে। তাহলে লাল টিক্কা আছে এখানে দুইটি, সেই জন্য আমাকে কিন্তু দেখো টু সি ওয়ান, অর্থাৎ আমার লাল টিক্কা আছেই আমার দুইটা, তাহলে আমি দুইটা থেকেই কিন্তু আমাকে নিতে হবে যে আমার লাল টিক্কা হওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো টু সি ওয়ান বাই 52 সি ওয়ান, তাহলে তিন নম্বর মানে অর্থাৎ তিন নম্বর যে অঙ্কটা আছে আমরা আশা করছি এভাবে আমরা লাল টিক্কা হওয়ার সম্ভাবনা। একইভাবে যদি বলা হতো তোমরা নিজেরা তৈরি করে নিতে পারো কালো টিক্কা হওয়ার সম্ভাবনা কত, তাহলেও কিন্তু একই কথা বলা হতো যে কালো টিক্কা আছে কয়েকটি, দুইটি, সেজন্য টু সি ওয়ান হলো অনুকূল ঘটনা আর 52 সি ওয়ান হলো মোট ঘটনা। এবার আমরা প্রিয় শিক্ষার্থী চার নম্বর অঙ্কে যাব। চার নম্বর অঙ্কে দেখো বলা হচ্ছে এখানে চার নম্বর অঙ্কে আছে হরতনের একটি রাজা সরিয়ে রেখে বাকি তাসগুলো থেকে একটি তাস উঠানো হলে তাসটি হরতন হওয়ার সম্ভাবনা কত। ভালো করে খেয়াল করো, বলা হচ্ছে যে হরতনের একটি রাজা সরিয়ে নিলে, তাহলে হরতনের তাস আছে মোট কয়টি বলতো? হরতনের তাস আছে এখানে মোট কিন্তু আছে 13টি, প্রত্যেকটি গ্রুপের তাস থাকে 13টি, তাহলে হরতনের তাসও কিন্তু আছে 13টি। তা বলা হচ্ছে 13টি তাস থেকে যদি আমরা হরতনের একটি রাজা সরিয়ে রাখি তাহলে মোট হলো কয়টি? একটা রাজা সরিয়ে নিলে আমার মোট তাসের সংখ্যা এখন 12টি, একটি কমে গেল। এখন আবার একটা তাস কিন্তু সরিয়ে নিয়েছি, তাহলে টোটাল যে সংখ্যাটা ছিল সেটাও কিন্তু কমে গেছে, অর্থাৎ 52 থেকে আমার এখন দাঁড়িয়েছে 51টি তাসে দাঁড়িয়েছে। সুতরাং আমার অনুকূল যে ঘটনা সেটা হবে উপরে আর মোট ঘটনা হবে নিচেই। তাহলে দেখো অনুকূল ঘটনা হবে 52 থেকে আমাকে একটা নিতে হবে আর 12টা থেকে একটা নিতে হবে, আর অনুকূল ঘটনা মোট ঘটনা হবে 51 থেকে একটা নিতে হবে। তাহলে আমার প্রশ্নটা হলো দেখো বলা হচ্ছে যে হরতনের একটি রাজা যদি সরিয়ে রাখি তাহলে আমার হরতনের রাজা সরানোর পরে আমরা যে তাসগুলো থাকবে সেখান থেকে যদি একটি তাস উঠানো হয় তাহলে তাসটি হরতন হওয়ার সম্ভাবনা কত, সেটা হলো মোট অনুকূল ঘটনা হলো 12 সি ওয়ান আর এখানে হলো 51 সি ওয়ান, এটা করলে যা হয় অর্থাৎ 12 বাই 51। এভাবে আমরা পরবর্তী অঙ্কে যেতে চাই, পাঁচ নম্বর যে অঙ্কটা আছে এখানে, পাঁচ নম্বর অঙ্কটা দেখো আমাদের 1 2 3 4 পর্যন্ত কিন্তু একটা মোটামুটি একটা লেভেল আছে, আমাদের পরবর্তী যে কয়েকটা অঙ্ক আছে এই অঙ্কগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে পাঁচ নম্বর অঙ্কটা এখানে আছে। দেখো কি বলা হচ্ছে যে তোমার তাসটি লাল অথবা টিক্কা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো, তাসটি লাল অথবা টিক্কা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো, লাল অথবা টিক্কা, বিষয়টা ভালো করে খেয়াল করো, লাল অথবা টিক্কা। তাহলে আমাদের পাঁচ নম্বরে লাল অথবা টিক্কা হওয়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে লাল তাস আছে কয়টি, লাল আছে কিন্তু মোট কয়টি, লাল আছে অর্ধেক অর্থাৎ 26টি তাস আছে এখানে। তাহলে লাল তাস এখানে আছে 26টি, সেখান থেকে আমি প্রথমে যদি লিখি যে লাল হওয়ার সম্ভাবনা, আমি প্রথমে তাসগুলো উঠালাম, সেই তাসগুলো থেকে আমার প্রথম কাজ হবে লাল তাস হওয়ার সম্ভাবনা কত। আমরা একটু লিখবো এই অঙ্কটা, লিখে নিবো আমরা পাঁচ নম্বর অঙ্কটা, আমরা একটু লিখে নিব। তাহলে আমরা লিখবো লাল তাসটি লাল হওয়ার সম্ভাবনা, লাল হওয়ার সম্ভাবনা, এই লাল হওয়ার সম্ভাবনাকে আমরা বলছি প্রবাবিলিটি অফ রেড, আমরা আর দিতে পারি। তাহলে এটা আমাদের লাল হওয়ার যে সম্ভাবনা, তাহলে এখানে লাল হওয়ার সম্ভাবনা মানে মোট আমার লাল তাস আছে 26টি, সেখান থেকে একটি তাস আমি নিব, তাহলে সেই জন্য আমার হবে দেখো 26 সি ওয়ান, আর এখানে মোট আমার অনুকূল যে ঘটনা মোট ঘটনা কত 52 সি ওয়ান, তাহলে আমার হবে 52 সি ওয়ান, অর্থাৎ 26 বাই 52 হবে আমার, এটা ক্যালকুলেশন করলে হবে 26 বাই 52। তাহলে আমার শুধু লাল হওয়ার সম্ভাবনা যদি একটি তাস এমনি তুলে ফেলি তাহলে দেখো কালো আছে অর্ধেক লাল আছে অর্ধেক, সেই জন্য লাল হওয়ার অনুকূল ঘটনা হলো আমাদের 26 আর মোট ঘটনা হলো 52, সেক্ষেত্রে আমরা 26 থেকে একটি 52 থেকে একটি,
তাহলে লার হওয়ার সম্ভাবনা লিখলাম। এবার আমরা লিখব টিক্কা হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা এবার লিখব এখন তাসটি লাল না হয়ে টিক্কা হওয়ার ক্ষেত্রে কেমন সম্ভাবনা, টিক্কা হওয়ার সম্ভাবনা আমরা এই প্রবাবিলিটি অফ টি দিলাম বোঝার সুবিধার্থে। টিক্কা কত, তাহলে দেখো টিক্কা আছে কয়টা, এখানে দেখো প্রবাবিলিটি অফ টি মানে আমার টিক্কা আছে 60টি, তাহলে আমার 4টি থেকে একটি নিতে হবে আর 52টি থেকে একটি নিতে হবে। তাহলে এটা করলেও কিন্তু দেখো 4/52 এটা ক্যালকুলেশন করে 4^52 এটা করে নিতে পারো। তাহলে দেখো আমাদের প্রথমে বললাম যে লাল হওয়ার সম্ভাবনা, এরপর বললাম টিক্কা হওয়ার সম্ভাবনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার খেয়াল করো, আমার কিন্তু দেখো এই যে আমি যখন লাল তাস গ্রহণ করেছি সেই লাল তাসের মধ্যে কিন্তু দেখো এই টিক্কাও কিন্তু চলে গেছে, একবার একবার কিন্তু ওখানে গেছে, গেছে নিশ্চয়ই। দেখো এই যখন টিক্কা বলেছি তখন টিক্কার মধ্যে লাল টিক্কাও আছে কালো টিক্কাও আছে, তাহলে প্রথম যখন আমি লাল নিয়েছি তার মধ্যে কিন্তু কালো এই যে টিক্কার লালও চলে গেছে। আবার আমি আলাদাভাবে বলছি যে তাসটি টিক্কা হওয়ার সম্ভাবনা, তখন শুধু টিক্কার ঘটনা বলেছি, তাহলে আমার এই যে ঘটনাটা এটা কিন্তু নিশ্চয় অবর্জনশীল ঘটনা। এই অবর্জনশীল ঘটনাটা তোমরা আমি গত ক্লাসেও বলেছিলাম, অবর্জনশীল ঘটনা বলতে কেমন বোঝানো হচ্ছে, ধরো ভেন চিত্রের মাধ্যমে একটু যদি আমরা বুঝি, তাহলে এই একটা সেট আর এই একটা সেট, তাহলে দেখো এই যদি হয় তোমার লাল এটা হয় টি, তাহলে এদের কিন্তু দেখো কমন একটা অংশ দুই ক্ষেত্রে চলে যাচ্ছে। তাহলে এখন সেই ক্ষেত্রে আমার দেখো লাল এবং টিক্কা এই যে ঘটনাটা এটা কিন্তু একটা অবর্জনশীল ঘটনা, সেই জন্য এখানে আবার কি হবে যে সূত্রটা আমরা লিখে দিয়েছিলাম যে প্রবাবিলিটি অফ আর ইউনিয়ন অফ টি সমান প্রবাবিলিটি অফ আর যোগ প্রবাবিলিটি অফ টি মাইনাস প্রবাবিলিটি অফ আর ইন্টারসেকশন টি, এই সূত্র ব্যবহার করে এখানে করতে হবে। তাহলে আমাদের একটা মান কিন্তু এখনো বাদ আছে, সেটা কি প্রবাবিলিটি অফ আর ইন্টারসেকশন টি, সেটা হবে লাল টিক্কা হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা একটু আগে বললাম টিক্কা হওয়ার সম্ভাবনা, এবার আমরা বলবো লাল টিক্কা হওয়ার সম্ভাবনা, লাল টিক্কা হওয়ার সম্ভাবনা। তাহলে প্রবাবিলিটি অফ আর ইন্টারসেকশন অফ টি, তাহলে আমার দেখো প্রবাবিলিটি অফ আর ইন্টারসেকশন টি কি হবে, লাল টিক্কা আছে 2টি তাহলে তার থেকে একটি হতে হবে, তাহলে কি হবে তখন আমাদের লাল টিক্কা হওয়ার সম্ভাবনা হলো 2C1/52C1। তাহলে তাসটি লাল টিক্কা হওয়ার সম্ভাবনা পেলাম। এবার আমার যে মূল প্রশ্ন যেটা ছিল বলা ছিল লাল অথবা টিক্কা হওয়ার সম্ভাবনা, এই যে অথবা মানে ইউনিয়ন, সেজন্য আমরা পরবর্তীতে লিখব অতএব তাসটি লাল অথবা টিক্কা হওয়ার সম্ভাবনা এটা হবে প্রবাবিলিটি অফ আর ইউনিয়ন অফ টি সমান প্রবাবিলিটি অফ আর প্লাস প্রবাবিলিটি অফ টি মাইনাস প্রবাবিলিটি অফ আর ইন্টারসেকশন অফ টি। তাহলে আমার যে মানগুলো আমরা পেলাম, তাহলে প্রবাবিলিটি অফ আর মানে দেখো 26/52 বা আমরা এটা কাটাকাটি করলে কত আসে 26/1/2 যোগ এটা হলো 4/52 1/3 13 4/52 আর এটা মাইনাস এটা অর্থাৎ 2/52 মানে 1/26 এটা ক্যালকুলেশন করে যেটা আসে সেটাই হবে আমাদের নিম্নের মান। অর্থাৎ তাহলে দেখো এই যে লাল অথবা টিক্কা হওয়ার সম্ভাবনা এটা আমি আর একবার তোমাদের একটু ব্যাক করতে চাচ্ছি। দেখো তাহলে আমার প্রথম কাজ হবে আমি প্রথমে লাল বের করলাম তারপর টিক্কা বের করলাম, এরপর আমি দেখলাম যে এটা অবর্জনশীল ঘটনা সেই জন্য আবার লাল টিক্কা হওয়ার সম্ভাবনা ইন্টারসেকশন বের করলাম, করার পরে আমি এই সূত্রে বসিয়ে দিয়ে যে মানটা পাবো সেই মানটাই হলো নিম্নের মান। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখো প্রায় শেষের দিকে চলে আসছি, আমরা আরেকটু সময় নিব। আমাদের এর পরের যে অঙ্কটা ছিল আমরা 5 নম্বর অঙ্ক করেছি, এবার 6 নম্বর যে অঙ্কটা ছিল তাসটি রুইতন অথবা টিক্কা হওয়ার সম্ভাবনা কত, তাসটি রুইতন অথবা টিক্কা হওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো তাসটি রুইতন অথবা টিক্কা, তাহলে আমরা একটু আগে যে কাজটা করেছি তাহলে দেখো রুইতন হওয়ার সম্ভাবনা কত, রুইতন আছে 13টা সেখান থেকে একটা, আমি শুধু উত্তরটা লিখে দিই কেন তোমাদের কিন্তু সময় এখন আসলে বেশি নাই, তারপরেও আমাদের এই অঙ্ক যেটা শেষ করতে হবে।
তাহলে দেখো আমি শুধু ক্যালকুলেশন অংশটা যদি তোমাদের লিখে দেই তোমরা পারবে। তাহলে এখানে দেখো আমার বলা হচ্ছে কি যে তাসটি রুইতন অথবা টিক্কা হওয়ার সম্ভাবনা, তাহলে রুইতন আছে 13টি, তাহলে আমরা পেলাম দেখো 13C1/52C1, তাহলে রুইতন পাওয়ার সম্ভাবনা আমি লিখলাম এটা, প্লাস এখন আমি লিখলাম যে আমার টিক্কা হওয়ার সম্ভাবনা, তাহলে 4C1/52C1। এখানে বলা হচ্ছে তাসটি রুইতন অথবা টিক্কা হওয়ার সম্ভাবনা, তাহলে 4C1। এরপরে বলা হচ্ছে যে বাদ দিব কোনটা, তাহলে বাদ দিব আমার দেখো রুইতনের টিক্কা হওয়ার সম্ভাবনা, কেন রুইতনের টিক্কা তো আমি নিয়েই ফেলেছি, সেই জন্য আমার বাদ যাবে 2C1, না বাদ গিয়ে যাবে হলো 1C1/52C1। দেখো এই জায়গাটা কিন্তু ভালো করে তোমাদের বুঝতে হবে, আগে কিন্তু ছিল যেটা, এখন শুধুমাত্র একটুখানি পার্থক্য এখানে এই জায়গাটায়। অর্থাৎ এই যে দেখো আমার একবার বললাম যে রুইতনের সম্ভাবনা কত 13, এই রুইতনের মধ্যে কিন্তু আবার টিক্কা হয়ে গেছে, সেই জন্য 4C1। এই টিক্কা যে রুইতন এবং টিক্কা, এই রুইতনের টিক্কাও কিন্তু এর মধ্যে আছে, এই রুটিনের মধ্যে, সেই জন্য এটাও কিন্তু অবর্জনশীল ঘটনা, সেই জন্য সেটা আবার বাদ দিতে হয়েছে। এই টিক্কা আছে রুইতন একটাই, সেই জন্য আমার এখানে দেখো 1C1 অথবা শুধু 1 লিখলেও হতো, 1/52, এটা করলে যেটা আসে সেটি হবে নিম্ন উত্তর। এরপরে আছে দেখো তাসটি রাজা বা টিক্কা হওয়ার সম্ভাবনা কত, তাহলে এবার দেখো রাজা বা টিক্কা হওয়ার সম্ভাবনা কত। এখন রাজা আর টিক্কা এরা কিন্তু দেখো ভিন্ন, রাজা আর টিক্কা, রাজা কিন্তু আলাদা টিক্কা কিন্তু ভিন্ন। তাহলে মোট রাজা আছে কয়টি দেখো, রাজা আছে 4টি, টিক্কাও আছে 4টি, সেই জন্য এই দুটোর সাথে একটার সাথে একটার কিন্তু কোনো সম্পর্ক নেই, অর্থাৎ কোনো মিল নেই এদের মধ্যে, যেহেতু কোনো মিল নেই সেজন্য এই দুটি হলো বর্জনশীল ঘটনা। তাহলে আমরা লিখবো আমরা লাস্ট যে অঙ্কটা আমরা করছি সেটা হলো 7 নম্বর অঙ্ক, যে তাসটিল রাজা বা টিক্কা হওয়ার সম্ভাবনা, তাহলে রাজটি রাজা হওয়ার সম্ভাবনা কত, তাহলে রাজা আছে কয়টি, রাজা আছে 4 ধরনের 4টি, তাহলে 4C1/52C1, তাহলে রাজা হওয়ার সম্ভাবনা তাসটি। একইভাবে আমার দরকার হলো টিক্কা হওয়ার সম্ভাবনা, সেই টিক্কা হওয়ার সম্ভাবনা সেটাও যোগ করতে হবে, তাহলে 4C1/52C1, এটাই হবে 7 নম্বরের অঙ্ক। আমি আরেকবার বলি দেখো, বলা আমরা লিখবো প্রথমে যে তাসটি রাজা হওয়ার সম্ভাবনা, যেহেতু রাজা আছে 4টি টোটালি 4 ধরনের তাসে, সেই জন্য 4C1, আর নিচে হলো 52C1। একইভাবে আমার এখানে আছে টিক্কা আছে 4টি এবং সেখান থেকে নিয়েছি 1টি, এবং মোট তাস হলো 52টি, সেজন্য 52C1। এবং যেহেতু দুটোই হলো বর্জনশীল ঘটনা, সেই জন্য এর সাথে একটার সাথে একটা কোনো সম্পর্ক নেই, সেই জন্য এই দুটি বর্জনশীল ঘটনার কারণে আমরা মূলত এই যে সূত্রটা মূলত কি ছিল, এই প্রবাবিলিটি ধরো এখানে আমার কি ছিল, আমাদের প্রথম ছিল যে রাজা, ধরো আমি রাজাকে আমি মনে করলাম কিং, তাহলে রাজা ইউনিয়ন তোমার এখানে টিক্কা, তাহলে টি, তাহলে আমার ঘটনাটা সূত্র হবে এরকম, প্রবাবিলিটি অফ রাজা ইউনিয়ন টি হলো প্রবাবিলিটি অফ কে প্লাস প্রবাবিলিটি অফ টি, এবং এই প্রবাবিলিটি অফ রাজা হওয়ার সম্ভাবনা এটা, আর প্রবাবিলিটি অফ টি টিক্কা হওয়ার সম্ভাবনা এটা। এখন মাইনাস ইন্টারসেকশন হয়নি, কারণ এটা দুটি হলো, এই ঘটনাটা হলো বর্জনশীল ঘটনা, অর্থাৎ এটার চিত্র যদি আমরা বুঝতে চাই তাহলে এইরকম হবে, দেখো এইটা একটা এটা একটা, অর্থাৎ এইটা হলো তোমার রাজা আর এটা হলো টিক্কা, দেখো এর সাথে এর কোনো সম্পর্ক নেই, সেই জন্য এটা কোনো বাদ যাবে না, শুধুমাত্র দুটো প্রবাবিলিটি যোগ করে দিলেই হবে। আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা মূলত তাহলে তোমার আজ পাঠের শেষে চলে এসেছি, তোমরা নিশ্চয়ই আজকের পাঠ ভালোভাবে বুঝতে পেরেছো, আগামীতে আমরা এরই ধারাবাহিকতা পরবর্তী অঙ্কগুলো করব। তবে তোমাদের কাছে অনুরোধ থাকবে এই অঙ্কগুলো আবার একটু বাসায় প্র্যাকটিস করবে, কারণ দেখো আমরা শেষের দিকে এসে কিন্তু পুরো অঙ্কটা না লিখে আমরা কিন্তু কিছু কিছু আমরা মূল উত্তরটা দেখিয়ে দিয়েছি, সেজন্য তোমাদের এই অঙ্কগুলো আবার একটু বাসায় প্র্যাকটিস করবে, করার পরে আমরা আগামী দিন আশা করছি আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো শেষ করতে পারবো। ধন্যবাদ সবাই।